আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন ছড়াগুলিতে চোখ হারানো শহীদুল ও পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের ঝুঁকি। বিবিসি বাংলার এই রিপোর্ট নিয়ে আমাদের আজকের ভিডিও। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বিএনপির ফতুল্লা থানা ইউনিটের সভাপতি শহীদুল ইসলাম টিটু এখন তার চোখ দুটো বাঁচাতে সংগ্রাম করছেন। গত 29 জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির দিনে সিদ্ধিরগঞ্জে পুলিশের ছড়াগুলিতে দুই চোখে মারাত্মক জখম হয় তার। তিনি এক চোখে কিছুই দেখছেন না, আরেক চোখে দেখছেন সামান্য। শহীদুল ইসলাম টিটুর স্ত্রী আফরোজা ইসলাম পুলিশকে উদ্দেশ্য করে বলেন, কেন গুলি করেন? আর কোনো কিছু নাই, মানুষরে ভয় দেখানোর মতো আরও তো অনেক উপায় আছে, কিন্তু গুলি করতে হবে কেন? যেটাতে মানুষের ক্ষতি হয়, জীবন চলে যায়। বিএনপির কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ এলাকায় শহীদুল ইসলাম গুলিবিদ্ধ হন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিএনপির কর্মী সমর্থকরা অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষ বাধে। ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ 71 রাউন্ড গুলি ছুড়েছিল বলে বিবিসিকে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। বিএনপির দাবি, 29 জুলাই দলের অবস্থান কর্মসূচির দিনে ঢাকার বিভিন্ন স্থানে বিএনপির 500 কর্মী সমর্থক আহত হয়েছে। এছাড়া দলের 124 জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন বিএনপি কর্মী সমর্থকদের সাথে সংঘর্ষে পুলিশেরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। উদ্বিগ্ন মানবাধিকার কর্মীরা বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের অ্যাকশনের সমালোচনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অতিরিক্ত বল প্রয়োগ না করারও আহ্বান জানিয়েছে। বাংলাদেশের বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বরাবরই সমালোচনা রয়েছে। বিরোধী দল ও মতের রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের নানা রকম ঝুঁকি রয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। এ বিষয়ে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি উদ্বেগের। বিরোধী দলের নেতৃবৃন্দকে কর্মীদের বেপরোয়াভাবে পেটানো হচ্ছে। এই জায়গায় আসলে সংযত হতে হবে, যেমন যেখানে দুজন মানুষকে গ্রেফতার করা সম্ভব বা আটক করে ফেলেছে, তারপর তো আর পেটানোর দরকার নাই। খান বলছেন, এই ধরনের অতিরিক্ত বল প্রয়োগ এবং স্বেচ্ছাচারিতার ফলে বহির্বিশ্বে আমাদের পুলিশি রাষ্ট্রের মতো বিবেচনা করা হয় এবং সেখানে রাষ্ট্রের ভাবমূর্তি বলি বা রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থা বলি সেটাকে দুর্বল ভাবে মানুষ। পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের ঝুঁকি নিয়ে নূর খান বলেন, প্রথম এবং প্রধানত স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা, দ্বিতীয়ত হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে একটা বাধা হয়। লক্ষ্য করেছি, পুলিশ যখন অতিরিক্ত বল প্রয়োগ করে কোনো সভা সমাবেশ ভেঙে দিতে চায়, তখন দেখা যায় সভা সমাবেশে অংশগ্রহণকারী কর্মীরা বা যে সমস্ত সাধারণ নাগরিক থাকে তারাও কিন্তু তখন ইট হাতে নিয়ে নেয়, লাঠি হাতে নিয়ে নেয়, তখন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের ব্যাখ্যা, পুলিশের অবস্থান কর্মসূচিতে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি অস্বীকার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ ফারুক হোসেন বিবিসিকে বলেন, পুলিশের ওপর আক্রমণ হয়েছে, আমাদের এপিসির ওপর আক্রমণ হয়েছে, আমাদের প্রায় 50 জন সদস্য আহত এবং 32 জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। বিএনপির উশৃঙ্খল নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হয়ে আমাদের একজন জয়েন্ট কমিশনার ট্রাফিকের হাত ভেঙে গেছে, তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ নিয়ে ডিএমপির মুখপাত্র বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যে বলে আমরা অতিরিক্ত বল প্রয়োগ করি, আমরা তাদের এই উদ্বেগের জায়গায় আমাদের অবস্থান পরিষ্কার করে বলতে চাই, পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেনি। আমরা আমাদের নিজেদের যানমালের নিরাপত্তার স্বার্থে, শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকুই করেছি, সেখানে কিন্তু ভারী কোনো অস্ত্র আমরা ব্যবহার করি নাই, বলেন হোসেন। বাংলাদেশে সব সরকারের আমলেই বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। অভিযোগ ওঠে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের। বিরোধী দলে গেলে সবাই পুলিশকে ক্ষমতাসীন দলের হাতিয়ার হিসেবেই সমালোচনা করে। এই নিয়ে হোসেন বলছেন, পুলিশের জন্য আইনের অনেক বাধ্যবাধকতা আছে,
সেই আইনের ভেতরে থেকে পুলিশকে দায়িত্ব পালন করতে হয়। এই দায়িত্ব পালন করতে গেলে অনেক সময় বিরোধী দল মনে করে যে আমরা সরকারের প্রতি ইনক্লাইন্ড। এখন ওই বিরোধী দল যখন সরকারে ছিল তখন পুলিশ কি ভূমিকা নিয়েছে সেটা যদি আমরা খতিয়ে দেখি তখনও পুলিশ কিন্তু একই রকম ভূমিকায় ছিল। রাজনৈতিক কর্মসূচির নামে যদি জানমালের নিরাপত্তার হুমকি হয়, ভাঙচুর হয়, আগুন সন্ত্রাস হয়, সেক্ষেত্রে পুলিশ ভূমিকা রাখবে এবং এগুলো নিয়ন্ত্রণ করবে, এটাই পুলিশের দায়িত্ব, বলেন হোসেন। বাংলাদেশে বিরোধী দলে থাকা অবস্থার সব রাজনৈতিক দলকে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করতে দেখা যায়, কিন্তু ক্ষমতায় আসার পর কোনো দলই পুলিশকে একটি পেশাদার রাজনীতি ও গণবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করতে 1861 সালের পুলিশ আইন সংস্কার করে যুগোপযোগী করেনি।